সালামু আলাইকুম সবাইকে, সুন্দর সন্ধ্যা। জাকির হোসেন জিসান, শিক্ষক পরিচালক, জিসান বাংলা পাতেন্ত অনলাইন স্কুল। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। আজকে আমরা আলোচনা করব ক্যাপিটাল অফ অথরাইজেশন, এবং আজকে আমরা আলোচনা করব অর্দিনেরি প্রেসিডেন্সা নেই ইন ক্রোশি। যখন আমরা চৌরাস্তার মোড়ে গাড়ি চালাতে যাব, তখন আমাদের কোন গাড়িকে অধিকার দিতে হবে, কোন গাড়িকে অধিকার দিতে হবে না, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। অর্থাৎ এটা হচ্ছে চৌরাস্তার মোড়ে সরাসরি যখন আপনি থাকবেন, তখন আপনাকে আপনার অধিকারটা বুঝে নিতে হবে এবং আপনাকে অন্যদেরকে অধিকার দিতে হবে। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারে আসলে তেমন একটা থিওরির প্রয়োজন পড়ে না। বিশেষ করে কয়েকটা সূত্র আপনাদেরকে শিখাই দিব, সেই সূত্রগুলো যদি কাজে লাগাইতে পারেন তাহলে 14 নম্বর অধ্যায় থেকে আপনাদের যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নটার উত্তর আপনারা সুন্দরভাবে দিতে পারবেন। তো সবাই মনোযোগ দিব আজকে এই ক্লাসে, এবং আজকের এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট এই জন্য যে আজকে আমাদের গ্রুপ থেকে একজন স্টুডেন্ট পাস করছেন। আমাদের গ্রুপের সবচেয়ে জুনিয়র স্টুডেন্ট আমাদের মিতু আপু, অর্থাৎ মিতু সারমিন, যিনি না থাকেন ইতালির রোম শহরে, এবং তিনি আজকে তার লক্ষ্যে পৌঁছে গেছেন। অর্থাৎ একজন জুনিয়র স্টুডেন্ট যে অল্প বয়সে এই পাতন্ত পরীক্ষায় পাস করতে পারছেন, এবং পাতন্ত পরীক্ষায় তিনি জেরো 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 এর উপরে পাস করছেন, তার জন্য অনেক শুভকামনা। ইসলাম নগর স্কুলের আজকে আলোচনার বিষয় অর্দিনেরি প্রেসিডেন্সা নেই ইনক্রোশি, তো রাস্তায় অগ্রাধিকার। আর পাশাপাশি জিসান বাংলা স্কুলের সফলতার 4 বছর পূর্তি উপলক্ষে আপনাদের সবাইকে অভিনন্দন। আমাদের 2020 সাল থেকে যাত্রা শুরু হয় এবং আজকে 2024 সাল। আলহামদুলিল্লাহ আমাদের স্কুল এবং আমাদের স্কুলের সফলতা ডে বাই ডে আমাদের স্টুডেন্টের পাশের সংখ্যা বাড়তেছে, আমাদের স্টুডেন্ট সফলতার গল্প আমরা শুনতেছি। এবং এই জিসান বাংলা স্কুলের যাত্রাটা শুরু হয় একেবারে জিরো লেভেল থেকে। আজকে আমাদের অসংখ্য স্টুডেন্ট, অগণিত স্টুডেন্ট যারা পড়াশোনা করেন আমাদের সাথে, এবং আজকে একজন স্টুডেন্ট যিনি কিনা 2024 সালের প্রথম আমাদের প্রমোস স্টুডেন্ট, অর্থাৎ মিতু বাবু আজকে আমাদের 2024 সালের প্রথম যিনি কিনা প্রথম পাস করছেন। অর্থাৎ 23 সালে আমাদের অনেক পাস করছেন, আর 24 সালে যিনি প্রথম পাস করছেন, আপনার জন্য শুভকামনা। তিনি আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আছেন, আমরা তার প্রাথমিক গল্পটা শুনবো, এবং জিসান বাংলা স্কুলের মেয়েদের সফলতার গল্প আপনারা দেখতেছেন। এটা হচ্ছে একমাত্র স্কুল যে স্কুলে অলরেডি 450 মেয়ে আমাদের সাথে পড়াশোনা করেন সারা ইতালিতে বিভিন্ন শহর থেকে। তাদের মধ্যে অসংখ্য স্টুডেন্ট যারা পাস করছেন, ইভেন যারা রানিং পড়াশোনা করতেছেন, তাদের মধ্যে একজন আজকে পাস করছেন, তার জন্য শুভকামনা। এবং আপনারা যদি পাতিনিতে পড়াশোনা করতে চান, আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চান যে ইতালিতে আপনারও গাড়ি হবে, আপনারও স্বপ্ন বাস্তবায়িত হবে, তাহলে আপনি পড়াশোনা করে সেই পথে আগাইতে পারবেন। আর এটার জন্য আপনাকে সাহায্য করবে জিসান বাংলা স্কুল। জিসান বাংলা স্কুল গত 4 বছর যাবত অক্লান্ত পরিশ্রম করতেছে আপনাদের জন্য, যাতে করে আপনারা আমাদের নিজ যোগ্যতায় আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জন্য আছে আমাদের জিসান বাংলা অ্যাপ, ঘরে বসে পুরো পড়াটা ইতালিয়ান এবং বাংলা ভাষায় আপনারা করতে পারবেন। আমাদের অলরেডি প্লে স্টোরে আমাদের একটা পাওয়া যাচ্ছে, আপনারা ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ফ্রি ভার্সন এবং পেড ভার্সন ব্যবহার করার জন্য আমাদের সাথে রেজিস্ট্রেশন করতে হবে। এবং আপনাদের জন্য থাকবে আমাদের স্কুলে নতুন বছরে 2024 সালের জন্য 5টা সিলেবাস, সেই সিলেবাস অনুসারে আপনাদেরকে আমরা পড়াবো। এবং এই কোর্স কমপ্লিট করার জন্য আপনাদের থাকবে মাত্র 120 ইউরো কোর্স ফি। 120 ইউরোতে আপনারা আমাদের সাথে টানা 1 বছর ক্লাস করার সুযোগ পাবেন, সব ধরনের সহযোগিতা সাহায্য আমাদের কাছ থেকে পাবেন। আর মনে রাখবেন, বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্ন ভাবে করে। আমরা যে কাজটা করতেছি আপনাদের জন্য, এরকম অনেক মানুষই ইতালিতে আপনাদের জন্য অনলাইনে ক্লাস করতেছে, গুড, ভেরি গুড, কিন্তু সবার পড়াশোনার ধরন একরকম না। জিসান ভাই পড়ার লেখার মেথড ও ভিন্ন, আমরা কাউকে কপি করি না, কিন্তু আমাদেরকে অনেকে কপি করতেছে, এটা খুব ব্যাড। আপনার যদি কোয়ালিটি থাকে, যোগ্যতা থাকে, তা আপনি আপনারটা প্রকাশ করেন, আর ওটা কপি করে কারোর সাথে হিংসা করে কোনো কাজ করা ভালো না। তো যারা আমাদেরকে কপি করেন তাদেরকে বলবো যে নিজের যোগ্যতা যদি থাকে সেই যোগ্যতা প্রকাশ করেন, নিজের যোগ্যতায় সামনে আগালে সেটার মধ্যে সম্মান থাকে, আত্মবিশ্বাস থাকে এবং মানুষের ভালোবাসা থাকে। আজকে আমরা ক্লাস শুরু করার আগে আজকে আমাদের অতিথি আমাদের মিতু শারমিন, আপনার কাছ থেকে তার পাতেন্ত পড়ার অনুভূতি শুনবো, তার গল্পটা শুনবো। মিতু আপু, আপনি কি লাইভে আছেন এই মুহূর্তে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। একটু সাউন্ডটা বাড়ায় কথা বলেন, তাহলে শুনতে পারবো ভালো করে। জি ভাই, এখন শোনা যায়? ওকে, আজকে আপনার কাছ থেকে মিতু আপু আপনার সফলতার গল্প শুনতে চাই। আপনি দীর্ঘ 3 মাস আমাদের সাথে পড়াশোনা করছেন, অনেকের গল্প আপনি শুনছেন, অনেকের সফলতার অনুভূতি আপনি শুনছেন, তো আজকে আপনার অনুভূতি শুনতে চাই। পাতেন্ত পরীক্ষা কি আপনার একটা বিশাল সফলতা, এই অল্প বয়সে অল্প সময়ের মধ্যে আপনি
আলহামদুলিল্লাহ পাস করছেন, এবং আপনি আজকে জেরো জেরো রিভিউ করছেন, জেরো রিভিউ করে পাস করছেন। আপনার স্কেল আমাদের হাতে আছে, 30টা প্রশ্নের 30টা সঠিক উত্তর দিতে পারছেন। তো আপনার কাছ থেকে শুনতে চাই আপনার অনুভূতি এবং আপনার ফিলিংস কেমন লাগতেছে আপনি পরীক্ষা পাস করার পরে। আলহামদুলিল্লাহ ভাই, অনেক হ্যাপি আজকে, অনেক খুশি। এতদিন দেখতাম শুধু সবাই পাশ করতেছে, আর চিন্তা করতাম যে আমি কখন পাশ করবো। আজকে ফাইনালে পাশ করে ফেলছে, অনেক ভালো লাগতেছে। আর আপনার জন্য পাশ করতে পারছে, কারণ এমনিতে যদি আপনার আউটস্কুলে ভর্তি হতাম এতটা বুঝতাম না, কজ বইয়ের ভাষা আর এমনিতে নর্মাল ভাষা দুইটাই ভিন্ন। তো আমি যখন প্রথম ভর্তি হই একটা ক্লাস করে, আমি এত বেশি বুঝতে পারিনি কথা। এখন আপনার কাছে যদি ক্লাস না করতাম তাহলে আমি পাশ করতে পারতাম না মনে হয়। রাতে অনেক খুশি আমি, ফাইনালি পাশ আলহামদুলিল্লাহ করি। আপনার কাছ থেকে আবু আপনার পাতেন্ত পরীক্ষার বিষয়ে আমরা জানবো ইনশাল্লাহ। পাশাপাশি জানতে চাই যে আপনি একজন মেয়ে এবং আপনি একজন স্টুডেন্ট, ইতালিতে আপনি অল্প সময় আছেন, তো আপনার পক্ষে কিভাবে সম্ভব হইলো পড়াশোনা করা, এবং আপনার যারা সহপাঠী আছেন আপনাদের গ্রুপে মেয়েরা, তাদের জন্য কিছু পরামর্শ যে তারা কিভাবে পড়াশোনা করলে আপনার মতো 30টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে খুব সহজে, যদি আপনি একটু আমাদেরকে বলতেন ওদের জন্য। হ্যাঁ, অনেক বছর ধরে আসি, প্রায় 6 বছর, অত ভাষা প্র্যাকটিস করে নাই, সারাক্ষণ বাংলা বলে দেখা। আর এমনিতে তো আমার কোনো কাজ নেই, অন্য যত সব আপুরা আছে, ভাইয়েরা আছে, ওনারা তো ডিউটি করে দেন, বেবি আছে, আমার তো কিছুই নেই ছোট। স্টিল মানে আপনার সারাক্ষণ যখন পড়তে বসতাম, ফোন ধরলে ফোনের মধ্যেই তো অ্যাপ না, তো এখান থেকেই তো পড়তে হবে। বাট অন্য কিছু দেখতে ইচ্ছে করতো, বাট খুব কষ্ট করে বলতাম যে না, আমার পাশ করতে হবে। কারণ আম্মু সবসময় বলে যে আম্মুর বেশি ইচ্ছা পাতেন্ত পাওয়ার। তো আমি যখনই আপনার ক্লাস করতাম, লাইক আমি প্রথম গ্রুপ বাই গ্রুপ কুইজ করতাম, পরে হচ্ছে গিয়ে আপনার মিস কুইজ করতাম। এমনও আছে যে আমি প্রত্যেকটা কাবিতলা থেকে গ্রুপ বাই গ্রুপ মনে হয় 10 বার বা 20 বার এরকম করে করছি, কজ আমার টাইম ছিল। এভাবেই পড়ছি ভাই আমি। আমার কি বলে সিমুলেশন এক্সাম যেটা, সবগুলা ক্যাপিটাল নিয়ে সেটা আমার বেশি করা হয় না, মনে হয় 4-5 বার করছি। আমি যদি করে থাকি তাহলে আপনার ওই যে দেখা গেছে লাস্টে আপনি যে বলছেন না, 5টা করে করতে, আমি ওইভাবেও করছি। দেন আমার হঠাৎ করে বলতেছে 4 তারিখ, বিকজ আমার তো প্ল্যান ছিল যে 15 তারিখ বা 20 তারিখ। পরে আপনার আমি ভাবছি পারবো না, কারণ আমি আর বেশি কি বলে বেশি প্র্যাকটিস করতে চাইছিলাম, রিভিশন দিতে চাইছিলাম। পরে ভাবলাম যে না, 10 দিন আমি তো সারাক্ষণ বাসে, আমার কোনো কাজ নাই। পরে আপনার প্রত্যেকটা কবিতা মনে হয় 5-6 বার করে রিভিশন দিছে আপনার গ্রুপ বাই গ্রুপ। আমি গ্রুপ বাই গ্রুপ দিলে আমার মনে হয় যে কম টাইম লাগে, কারণ যখন ওই যে রিস্টার্ট করা যায় না বেরিয়ে হওয়ার পরে, পরে যখন আমি গ্রুপ বাই কুইজ বাই কুইজ করতে যাই, তখন আমি এটা চিন্তা যে কখন পুরাটা বেরিয়ে হবে, পরে আমি গ্রুপ বাই করা শুরু করি। হ্যাঁ, এইভাবে পড়ছি। দেন আপনার কি বলে ভিডিও আমি 2-3 বার করে দেখছি, যদি আমি না পারতাম। তারপর আপনার ওই যে নোট করে রাখতাম যেগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর যদি আমি প্রথম প্রথম তো বুঝা সম্ভব না, তাই না? প্রথম প্রথম যখন পড়তে হয়েছি, তখন যখন আপনি অনেকগুলো শব্দার্থ দিয়েছিলেন, কারণ কাবিতলা এক তো আপনার অনেক বড় না, 5টা গ্রুপ, পরে ওইটা দেখে আমি একদম দাসকি খেয়ে গেছিলাম, আমি একটু ভয় পেয়ে গেছিলাম। বাট আস্তে আস্তে যখন পড়ছি, লাইক ওই যে বুকে বলে শব্দার্থ সব জানতে পারছি, তারপর আমার কাছে ইজি লাগছে। আর যে কুইজ গুলা বেশি বুঝতাম সেগুলো তো আপনার কাছে দিলে আপনি সাথে সাথে বলে দিতেন আনসার, কখনো লেট করেন নাই, সবসময় রিপ্লাই করছেন। দেন লাস্টে দিয়া যখন ওই যে কি বলে আস্তে আস্তে 16 কাবিতলা 17 এগুলো পড়ছি, তখন আমার অত ভুল হতো না। আর ভুল হলো একা একা আপনার সমাধান করার ট্রাই করতাম, কিন্তু লাস্টে দিয়া যখন দেখতাম যে পারতেছি না, তখন আপনারে দিতাম, আর আপনি তো সুন্দর করে বুঝিয়ে দিতেন। এটাই মানে ভাইয়া, ভালোভাবে পড়ছি, আর আপনি সব সময় বলছেন যে না পারবো, আর সবাইকে দেখছি যে পাশ করে, অনেক যে যারাই পড়তেছে আপনার কাছে, যত স্টুডেন্ট আছে সবাই পাশ করতেছে। পরে চিন্তা করতাম যে আমিও পারবো, আমি পারবো না কেন, আমার আমি তো সারাক্ষণ বাসায় বসে থাকি। পরে পড়তাম ভাইয়া, এটাই আমি অনেক অনেক রিভিশন দিয়েছি। সিমুলার যে না একদম, যেটা আমি বেশি করি না, আমি শুধু গ্রুপ বাই গ্রুপ পড়ছি, তো এর জন্য প্রত্যেকটা কুইজ আমার মনে ছিল, প্রত্যেকটা কুইজ মনে থাকার কথা না, বাট ওই যে যদি যদি আপনি শুধু মনে রাখার জন্য পড়েন তাহলে এটা সম্ভব না, মানে বুঝা পড়তে হবে। দেখা গেছে যে
আমি যদি একটা কুইজ পড়ি যে এটা নাকি ফালসো, আমি বুঝলাম না, অনুমান করে দিয়ে দিছি কারেক্ট হয়ে গেছে, পরে যতক্ষণ পর্যন্ত না বুঝতাম যে এটা ভিরো বা ফালসো কেন হলো ততক্ষণ পর্যন্ত দেখতাম, যদি না বুঝতাম তাহলে আপনাকে বলতাম। কারণ দেখা গেছে আমি যদি অনুমান করে কুইজে রিপ্লাই করতাম, মানে আনসার দিতাম, তখন আমি এটা ভুলে যেতাম। যদি বুঝে দেই তাইলে আমি মনে রাখতে পারতাম। এটাই ভাইয়া, আর আপনি অনেক হেল্প করছেন, আপনি না থাকলে পাস করতে পারতাম না যদি আমি তো ডিরেক্ট ইতালিয়ান স্কুলে ভর্তি হয়ে যেতাম। এমন না যে ওরা ভালো করে পড়ে না, পড়ে ভালো পাবে, বাট বইয়ের যে ভাষা এটা অনেক কঠিন। আপনি তো সব সপ্তাহ তো দিয়েছেন, এসপিএ করছেন অনেক ভালোভাবে, তার জন্য পারছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক আনন্দিত যে আমাদের গ্রুপ থেকে যখন কেউ বাদ করে তখন অনেক বেশি আনন্দিত হই। এবং আজকে আপনি কিন্তু 2024 সালের প্রথম স্টুডেন্ট যিনি কিনা পাস করছেন, ইউর রেকর্ড। ভাই এটা বেশি এটা খুশি স্মরণ হয়েছি থাকবে, আমি। এটা সবার স্মরণ থাকবে যে মিতু আবু হচ্ছে আমাদের 2024 সালের প্রথম স্টুডেন্ট পাস করছেন। তো আপনার কাছে আরো কিছু বিষয় জানতে চাই, যারা আপনাদের রেড ডে গ্রুপের স্টুডেন্ট বা আপনাদের রেড ডে গ্রুপ এর স্টুডেন্টদের জন্য আপনার কিছু পরামর্শ এবং তাদের প্রতি ভালোবাসা জানতে চাই, তারা কিভাবে পড়াশোনা করবে এই মুহূর্তে আপনার স্টেজে আপনি যেভাবে ছিলেন শেষের দিকে, তাদের জন্য কিছু পরামর্শ দিতেন। কারণ জানুয়ারিতে আমাদের অনেকগুলো স্টুডেন্ট পরীক্ষা দিবে, আপনি একটু পরামর্শ দিতে পারেন। যদি আপনি জুনিয়র, তারপরেও আপনি আপনার মতো করে পরামর্শ দেন সিনিয়রদেরকে, তারা যেন যারা যারা করতে পারে। আমি 2024 সালে আমার স্টুডেন্টের কাছ থেকে একটা জিনিস আশা করব, আপনার মতো যেন সবাই আমাকে যেরো 30টা প্রশ্নের দোমানদার উত্তর যেন 30টা সঠিক দিতে পারে। কিভাবে তারা দিলে পড়াশোনা করলে বেটার হবে যদি একটু বলতেন। ইনশাল্লাহ ভাই সবাই পারবে। আমি তো সবসময় চিন্তা করতাম যে আমি যাতে পাস করি, বাট এটাও চিন্তা করতাম যে না, 30টা একদম জিরো আউট করলে আমার বেশি ভালো লাগতো। আমি এভাবে পড়ছি, বা লাস্টে আমার 10-12 দিন টাইম ছিল হাতে, পরে আপনার দেখা গেছে 1 থেকে 5টা নিয়ে যতক্ষণ পর্যন্ত না বিরতি হয়েছে সবগুলো, ততক্ষণ পর্যন্ত আমি কুইজ করছি, প্রায় 100 বার করছি। তারপর আবার 6 থেকে 10 নিছি, আবার 11 থেকে 15, এভাবেই করছি। আবার যেই কাবিতলাটা আপনার বেশি ডিফিকাল্ট লাগতো, আমার ওই যে কাবিতলা 20, সেটা ওই সংখ্যাগুলো মনে রাখতে পারতাম না, 20, তারপর 23, তারপর হচ্ছে আপনার 25। 25 তো আমি পড়ি নাই বলতে গেলে, 25 জাস্ট একবার পড়ছি আপনার গ্রুপে গ্রুপ। তারপর আপনি বলছিলেন আপনার অ্যাপে যে ওই যে 40টা করে 50টা করে আলাদা কুইজ দিয়ে রাখছেন না, যেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, আমি সেগুলো রিভিশন দিছিলাম 2-3 বার। পরে দেখি যে না, আমি মনে হয়েছে যে কি বলে অনুমান করে দিয়ে দিতে পারবো, কারণ ওই কনফিডেন্স ছিল। তো আমি 25 পড়িয়ে নাই বলতে গেলে, আমি অন্যগুলো রিভিশন দিছি। ওদেরটা পড়তে গেলে কিরকম জানি একটা বোরিং চ্যাপ্টার, বাট হ্যাঁ, পড়লে মনোযোগ দিয়ে কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আপনি বলে দিতেন যে এটার জন্য ফালস হবে, এটার জন্য বের হবে। আমি এভাবেই পড়ছি লাস্টে দিয়া গ্রুপ বাই গ্রুপ প্রত্যেকটা কুইজ পড়ছি। তারপর আপনার ওই যে স্ক্যাদা যেগুলো দিতেন, রিয়েল স্ক্যাদা, ওইগুলো রিভিশন করছি, সপ্তাহ তো পড়ছি। তারপর আমি যেগুলো নোট করছি আমি সেগুলো পড়ছিলাম। আলহামদুলিল্লাহ, এভাবে করলেই হবে ইনশাআল্লাহ। আমরা অনেক হ্যাপি আপনার এই সফলতা এবং খুব সুন্দর একটা রেজাল্ট আপনি দিতে পারছেন। পাশাপাশি আপনার আব্বা আম্মুকে অনেক ধন্যবাদ, তারা আপনাকে সুযোগ করে দিয়েছে পড়াশোনা করতে অনলাইন স্কুলে। আর আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, আমাদের জিসান বাংলা স্কুল আপনাদের মেয়েদের জন্য কতটুকু নিরাপদ বা কতটুকু কার্যকর যদি আপনি একটু বলতেন। হ্যাঁ বুঝি না, আবার বলেন। আমাদের জিসান বাংলা স্কুল একজন মেয়ের জন্য, একজন মেয়েদের জন্য কতটুকু হেল্পফুল, কতটুকু নিরাপদ যদি একটু বলতেন আপনি। জিসান বাংলা স্কুল মেয়েদের জন্য কতটুকু হেল্পফুল, শুনতেছেন কি? জি ভাইয়া, আবার সেফ অনেক, আপনি তো অনেক ভালোভাবে বুঝান। যেটা না বুঝি কুয়েছে সেটা তো আপনারই দিতাম, আপনি সাথে সাথে রিপ্লাই করতেন। তারপর দনে গ্রুপ তো আলাদা করে আছে না, দনে, সো এটার জন্য বেশি ভালো। থ্যাংক ইউ আবু। আজকের এই আনন্দের দিনে আমরা আপনাকে সেলিব্রেট করতে চাই। আজকে যারা এই মুহূর্তে লাইভে আছেন, মিতু আবু আমাদের গ্রুপের জুনিয়র স্টুডেন্ট, তাকে আপনারা উইশ করতে পারেন তার সফলতার প্রথম স্টেজে তিনি আসতে পারছেন। আপনারা সবাই তাকে উইশ করতে পারেন এক এক করে। আগুরি আপু, কংগ্রেচুলেশনস আপু, কংগ্রেচুলেশন আপু, থ্যাংক ইউ আবার, থ্যাংক ইউ, কংগ্রেচুলেশনস আপু, থ্যাংক ইউ আপু, কংগ্রেচুলেশনস আপু, থ্যাংক ইউ আগুরি আপু। আপু।
কংগ্রেচুলেশন মিতু আপু, গ্রুপ কংগ্রেচুলেশন মিতু থ্যাংক ইউ আপু, আগুরি আপু। থ্যাংক ইউ আপু। বাকি অভিজ্ঞ করতে পারেন, আমরা ক্লাস শুরু করবো কিছুক্ষণের মধ্যেই, আপনারা সবাই অভিজ্ঞ করেন, আজকের এই দিনটা আমাদের জন্য অপেক্ষা করছে অনেক সুন্দর। অভিনন্দন আপু, অভিনন্দন আপু, অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ বাই আপু। এস কে আঙ্গুরি, অনেক অনেক শুভেচ্ছা আপু, আমাদের জন্য দোয়া করবেন, আমরা জন্য ভালো কিছু করতে পারি, আমাদের সবার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ধন্যবাদ। ভাইয়া সবাই পারবেন ইনশাল্লাহ। হচ্ছে আমাদের মৃত্যু পরিস্কার দা, আপনারা দেখেন তিনি তার প্রশ্নের উত্তর গুলো যারা যারা করতে পারছে এবং 30টা প্রশ্নের উত্তর সঠিক দিতে পারছে। এই দিনটা আমরা চাই সবার কাছ থেকে যে আপনারা সবাই সঠিক উত্তর দিবেন, ভালো একটা রেজাল্ট দেখাবেন আমাদেরকে। বাকি যারা উইশ করতে চান মিতা আপুকে উইশ করতে পারেন ক্লাস শুরু করার আগে। জি ধন্যবাদ মিতু আপা, অভিনন্দন, কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ধন্যবাদ। বাকিরা উইশ করেন, প্রমাণ করতে পারবেন কি ধরনের বলেন। সালাম আলাইকুম ভাই, কংগ্রেচুলেশন আপু, থ্যাংক ইউ আপু। আগুরি আপু, আগুরি এল এল গ্রুপের জন্য দোয়া করবেন আপু, আমাদের জন্য আগুরি আপু। একটা প্রশ্ন করতে পারিনি, থ্যাংক ইউ আপুর কাছে, অনেক অনেক অভিনন্দন আপু আপনাকে। এখন প্রশ্ন থ্যাংক করা ইউ যাবে না, ভাইয়া, ক্লাস শুরু করবো, উইশ করতে পারেন। যারা উইশ করতে চান উইশ করতে পারেন, কারণ আমরা ক্লাস শুরু করবো কিছুক্ষণের মধ্যে। আগুরি আপু, থ্যাংক ইউ আগুরি, ভাইয়া, থ্যাংক ইউ। অনেক অনেক অভিনন্দন আপু, আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ ভাইয়া দোয়া করব ইনশাল্লাহ, পাস করবেন, থ্যাংক ইউ। প্রমোস গ্রুপ থেকে যারা আসছেন আপনারা উইশ করতে পারেন সিনিয়ররা। আগুরি আপু, আগুরি, থ্যাংক শুভ ইউ হোক ভাইয়া, আপনার সামনের পথ চলা। থ্যাংক ইউ। তো আজকের এই দিনটা অনেক আনন্দের, আপনারা যারা এখানে পড়াশোনা করেন আপনাদের জন্য এই দিনটা অপেক্ষা করতেছে, যে দিনটার জন্য আপনারা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করতেছেন, 2 মাস, 3 মাস, 4 মাস, কারো আরো বেশি সময়। যার যেরকম অ্যাবিলিটি আছে, পড়াশোনা করার যোগ্যতা আছে, সেই যোগ্যতা দিয়ে আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন, তাহলে সবাই পাস করতে পারবেন। চেষ্টা ব্যতীত কোনো সফলতা আসে না। মিতু আপু অনেক পরিশ্রম করতেন পড়াশোনার ব্যাপারে, অনেক সিরিয়াস ছিলেন, ক্লাসও রেগুলার করতেন, যোগাযোগ রেগুলার করতেন, এবং তার মধ্যে সবকটা মানে কোয়ালিটি ছিল। একজন একজন স্টুডেন্ট হিসেবে মিতু আপুর মধ্যে আমি সবকটা গুণ পাইছি, যে নিয়মিত যোগাযোগ করা এটা তার ই ছিল, এবং পড়াশোনা রেগুলার করতেন, ক্লাসও রেগুলার করতেন, চেষ্টা করতেন। এবং এই অল্প সময়ে অনেক মেয়েরা আছে যারা পড়াশোনা করতে চায় না, যারা সময় নষ্ট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু যে রেগুলার ক্লাস করতেন, তার নিজের হাতে তার স্বপ্নটা তিনি বাস্তবায়ন করতে চাইতেছেন, আর তার জন্য কিন্তু আজকে তিনি জেরো এরর করছে, একেবারে 30টা প্রশ্নের উত্তর সঠিক দেওয়া একটা সোজা সোজা কথা না। তো তার মধ্যে আপনারা ভালো রেজাল্ট করবেন যদি পড়াশোনা করেন, নিয়মিত ক্লাস করেন, কারণ আপনাদের জিসান বাংলা স্কুল সপ্তাহে 7 দিন খোলা, ইভেন আমি বাংলাদেশে থেকেও আপনাদেরকে ক্লাস করাইতেছি। তো এখানে মানে কোনো এক্সকিউজ নাই যে আপনারা অজুহাত দেখাবেন যে পড়াশোনা করতেছেন না। জিসান ভাই ডে নাইট পরিশ্রম করতেছে আপনাদের জন্য, যাতে করে আপনারা ভালো রেজাল্ট করেন। এই স্কুলটা অন্য কমার্শিয়াল স্কুলের মতো না, ইতালিতে অনেক অনলাইন স্কুল আছে যারা শুধু নাম মাত্র আপনাকে 6-9 পড়ায় সময় পাস করতেছে। এই স্কুল আপনাকে 100-এ 100 সময় দিতেছে, 100-এ 100 আপনাদেরকে পড়া আদায় করার চেষ্টা করতেছে। আর আপনারা যদি আগ্রহী থাকেন তাহলে সম্ভব, আমি যদি আপনাদেরকে 24 ঘন্টা পড়াই, আপনারা যদি সেক্ষেত্রে 1 ঘন্টাও না পড়েন তাহলে কিন্তু পাস করা যাবে না। আপনাদের অন্তত ডেইলি মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা বাসায় পড়াশোনা করতে হবে, অন্তত 1 ঘন্টা কুইজ করতে হবে ডেইলি, তাহলে কিন্তু আপনাদের স্বপ্ন আপনাদের হাতের মুঠোয় আসবে। আপনারা যেমন অন্যদের পাস করাতে খুশি হইতেছেন, কালকে আপনার পাস করাতে আরো 10 জন মানুষ খুশি হবে, ওইভাবে আমাদেরকে পড়াশোনা করতে হবে। তো আমি এই মুহূর্তে ক্লাস শুরু করব, সবার পক্ষ থেকে বিতর্ককে আরেকবার শুভেচ্ছা অভিনন্দন, যাতে আপনার নিত্য স্টেপ এবং জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আপনি সফলতা অর্জন করতে পারেন, সম্মানজনক অবস্থানে আসতে পারেন সবসময়। আপনার জন্য দোয়া থাকবে, ভালোভাবে থাকবে মিত্র। ওকে।